আজকের এই ভিডিওতে আমরা একটু শিখে নেব বায়োলজি, ওকে? খুব সংক্ষেপে অল্প কটা বায়োলজি কোশ্চেন আজকের ভিডিওতে আমরা শিখবো, এবং এইভাবে আমরা প্রত্যেক দিন অল্প অল্প করে আমরা এগোবো। বায়োলজি কোনোদিন কেমিস্ট্রি, কোনোদিন হিস্ট্রি, কোন জিওগ্রাফি আমরা আস্তে আস্তে করে এগোবো, ওকে? তাহলে শুরু করছি আজকের এই সেশনটি। কোশ্চেন আমরা হচ্ছে 90, কোন তাপমাত্রায় সাল সংখ্যা সবথেকে ভালো হয়? অপশন এখানে কী দেওয়া আছে, 20 থেকে 22, বি দেওয়া আছে 25 থেকে 37, সি দেওয়া আছে 42-45, আর ডি দেওয়া আছে 45-50। আসলে সবথেকে ভালো হচ্ছে টেম্পারেচারটা হচ্ছে 40-45, এটা মাথায় রাখবে। 40 থেকে 45 বছর যে বয়স, এটা হচ্ছে সবচেয়ে ভালো বয়স। না, ভুল বললাম, আসলে সবচেয়ে ভালো তাপমাত্রা লাগবে হচ্ছে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য লাগবে সাল সংশ্লিষ্ট, ওকে? এবার আমরা পরের কোশ্চেনে, নাম্বার 91 কী পাচ্ছি, আলোক দশাটি ঘটে কোথায় ঘটে? এ বলছে গ্রানায়, স্ট্রোমায়, থাইলাকয়েডে, কোয়ান্টাজমে। 91, তোমার প্রত্যেকে জানো যে আলোক বিক্রিয়াটি কোন অঞ্চলে ঘটে, এটা অবশ্যই ঘটে হচ্ছে গ্রানায়, আলোকটা হচ্ছে ঘটে হচ্ছে গ্রানা অঞ্চলে, ওকে? ফলে আলোকের সঙ্গে হচ্ছে যার হচ্ছে গ্রানা, আলোক গ্রানা, ওকে? আলোক গ্রানা, আলোক দশাটি ঘটবে হচ্ছে সবসময় জন্য হচ্ছে গ্রানাতে, আলোক গ্রানা, ওকে? এবং আমরা পরের কোশ্চেনে 92 কী পাচ্ছি, শালক সংশ্লেষে সক্ষম প্রাণীর নাম কী? মানে সক্ষম বলতে পড়তে পারে আর কি, কোন প্রাণী? ছবি দিয়ে দিয়েছি আমাদের ভাইয়ের, এই ভাইয়ের নাম হচ্ছে গিয়ে ইউগ্লিনা, ওকে? এই ভাইয়ের নাম হচ্ছে ইউগ্লিনা। তাহলে পরে শালক সংশ্লেষ সক্ষম একটি প্রাণী হচ্ছে গিয়ে হবে অপশান এ, ইউগ্লিনা, ওকে? এবং আমার পরের কোশ্চেন, পরে কী পাচ্ছি, শালক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কোনটি করতে পারে না, কোন উদ্ভিদ আছে এখানে? সূর্য শিশির, কলসপত্রী, স্বর্ণলতা, আর হচ্ছে কোনটি নয়? উত্তর অবশ্যই এই ভাই, অর্থাৎ হচ্ছে স্বর্ণলতা। এগুলো হচ্ছে হলদে রঙের হয়, সরু সরু ডাটার মতো হয়, হলদে রঙের অন্য গাছ এগুলো হয় আর কি। এগুলো দিয়ে আমরা ছোটোবেলাতে গোল করে চশমা পড়তাম না আগে, আমরা ছোটোবেলাতে দোকানে করে গোল গোল প্যাঁচ দিতাম, প্যাঁচ দোকানে চশমা হতো, ওটা হতো। আমরা আবার হাতে আমরা ওটা দিয়ে আমরা ঘড়ি বানাতাম ছোটোবেলাতে, এটাও হতো। ফলে উত্তরটা আসলে আসবে এখানে স্বর্ণলতা, ঠিক আছে? এবং আমার পরের কোশ্চেনে 94 এখানে কী পাচ্ছি, 94 পাচ্ছি গিয়ে, 94 কোশ্চেন এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে যে কোন ব্যাকটেরিয়া শালক সংশ্লেষে সক্ষম, কোন ব্যাকটেরিয়া শালক সংশ্লেষে সক্ষম, 94, ওকে? এতে আছে রাইজোবিয়াম, রোডোস্পাইরিলাম, ইকোলাই, কোনোটি নয়। কোন ব্যাকটেরিয়া করতে পারে, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে গিয়ে রোডোস্পাইরিলাম, রোডোস্পাইরিলাম, এটা হচ্ছে শালক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়া হচ্ছে রোডোস্পাইরিলাম, ওকে? যাবো পরের কোশ্চেনে, নেক্সট কী পাচ্ছি, বায়ু ধারকত্ব হ্রাস পায় নিম্নের কোন রোগে? কোন অসুখ হলে পরে আমাদের শরীরে আমরা শ্বাস নেওয়ার ক্ষমতা আমাদের কমে যায়, মানে বায়ু ধারণ করার ক্ষমতাটা আমাদের কমে যায়, কোন অসুখ এটা হয়? 95, ওকে? এটা হয় যদি আমাদের যক্ষা হয়, মানে টিবি হয়, এটা হচ্ছে একটা ফুসফুসের অসুখ। এই যক্ষা যদি হয় তখন কিন্তু আমাদের শ্বাসের সমস্যা হয়, মানে আমরা তখন আমাদের বায়ু ধরার যে ক্ষমতা ওটা আমাদের কমে যাবে, উত্তর হবে যক্ষা, ওকে? দেখো আমার পরের কোশ্চেনে 96 এখানে কী পাচ্ছি, 96 এখানে পেয়ে গেলাম যে আবহাওয়া সহিষ্ণুতা কোন উচ্চতা পর্যন্ত সম্ভব, মানে আমরা কোন উচ্চতা অবধি আমরা আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি, তার উপরে গেলে পরে আমাদের একটু কষ্ট হয়, এটা হচ্ছে আবহাওয়া সহিষ্ণুতা, ঠিক আছে? কোন উচ্চতা অবধি এটা সম্ভব হয়, এই উচ্চতা হচ্ছে এখানে আছে 16,000, 10,000, 18,000, 12,000, আসলে উচ্চতা হবে এখানে 12,000 ফুট অবধি আমাদের পক্ষে হচ্ছে আবহাওয়া সুস্থ সম্ভব, এর বেশি গেলে পর আমাদের একটু অসুবিধে হবে। এবার পরের কোশ্চেনে, যক্ষা রোগে প্রাথমিকভাবে শরীরে কোন অঙ্গ আক্রান্ত হয়? 97, শরীরে কোন অঙ্গ যক্ষাতে আক্রান্ত হয়? আগে আমরা শিখলাম যে যক্ষা হলে পরে বায়ুর ধারণ ক্ষমতাটা কমে যায়, মানে আমাদের যে ধরে রাখার যে ক্ষমতা ওটা আমাদের কমে যায়, ফলে যক্ষা হলে পর অবশ্যই আক্রান্ত হবে, আগে হচ্ছে ফুসফুস, তবে এ দেখো এখানে এই ভাইদের যক্ষা রোগ, এর জন্য আমরা এখানে ওদের বায়ু ধান ক্ষমতা করেন কমে যাবে হচ্ছে ফুসফুস। এবং আমরা পরের কোশ্চেনে 98 এখানে কী পাচ্ছি, 98 এখানে পেয়ে গেলাম যে কোন উচ্চতা থেকে পর্বত পীড়া শুরু হয়, এটা আবার আরও বেশি উচ্চতা, ওটা যেমন ছিল 12,000, এবার হচ্ছে পর্বত পীড়া বেশি মাত্রায় কষ্ট আর কি, এই পর্বত পীড়াটা হচ্ছে শুরু হবে গিয়ে 18,000 ফুট উচ্চতা গিয়ে, ঠিক আছে? 18,000 ফুট উচ্চতা গেলে পর আমাদের শুরু হবে হচ্ছে পর্বত পীড়া, ওকে? যাবো নেক্সট কোশ্চেনে, হাঁপানি রোগের লক্ষণ কী? হাঁপানি হলে পরে কী হয়? 99, হাঁপানি রোগের লক্ষণ কী? ও বলছে শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি পায়, বলছে শ্বাসক্রিয়ার সময় শ্বাসাকট শব্দ সৃষ্টি হয়, ত্বকে লাল ফোলা ফোলা দাগ হয়, সব কটা ঠিক, কোনটা হয়?
হাঁপানি রোগ যখন হয় তখন সেখানে হচ্ছে শ্বাসক্রিয়ার সঙ্গে শ্বাসাকর শব্দ সৃষ্টি হবে, অথবা অপশন বি হবে, ঠিক আছে। যখন নেবে আর ছাড়বে যখন যখন শ্বাসকর সেটা শব্দ হবে, এই ব্যাপারটা। যাবো কি আমরা একশোতে, একশোখানে কী পাবো, একশোখানে পেয়ে যাবো যে আমাদের ফুসফুসে বায়ু ধারকত্ব কত, মানে কত পরিমাণ বায়ু ফুসফুস ধারণ করতে পারে। কোশ্চেন নাম্বার একশো, উত্তরখানে অপশানখানে কী আছে, 4.7 লিটার, 4.5 লিটার, 4.3 লিটার, 4.8 লিটার। উত্তরে কী হবে, উত্তর অবশ্যই 4.8, দ্যাট ইজ 4.8টা হচ্ছে আমাদের ফুসফুসের বায়ুর ধারকত্ব, 4.8 লিটার। ওকে, এবার আমরা পরের কোশ্চেনে, একশো এক এখানে কী বলছে, একশো এক বলছে যে প্রত্যহ মোটামুটি কতগুলি সিগারেট মানুষের ফুসফুসের ক্যান্সারের কারণ হতে পারে, দিনে কটা করে সিগারেট খেলে পরে মানুষের ক্যান্সার সম্ভাবনা থেকে যায়, এই হচ্ছে আমাদের কোশ্চেন। আন্দাজ করে নাও একশো একেরটা, আমরা দেখে নেবো। একশো এক হচ্ছে আমাদের বলছে 30, 31, 39, 40, ওই দিন 40 সিগারেট খেলে পরে মানুষের ক্যান্সার কারণ হতে পারে, এটা বলছে হচ্ছে বুকস। কিন্তু আমরা জানি এগুলো, এই জিনিসটা খাওয়াটাই খারাপ, এটা আমরা প্রত্যেকেই জানি, জানলাম আমরা এগুলো মানি না অনেকেই, জানি আমরা প্রত্যেকে সব কিছু, আসলে তফাৎটা কিন্তু সৃষ্টি হয় আমরা আমাদের মানলে পরে, জানলে পরে তফাৎ সৃষ্টি কিছু হয় না, ততক্ষণ না ওটা আমরা মানবো, মানলেই তফাৎটা সৃষ্টি হয়। ওকে, জানি আমরা সব কিছুই। এবার আমরা পরের কোশ্চেনে, একশো দুই এখানে কী পাচ্ছি, একশো দুই এখানে পেয়ে যাচ্ছি যে নিচের কলাম দুটির মধ্যে ম্যাচ করো, একশো দুই। ওকে, কলাম দুটির মধ্যে হচ্ছে ম্যাচ করতে হবে, কোনটা হবে, 1, 2, 3, 4 তিনে দেওয়া আছে। দেখো, কেঁচো, রাজকাঁকড়া, আরশোলা, শামুক, এবার সেটা আছে মেন্টাল পর্দা, দেহত্বক, বইফুলকা, আর ট্রাকিয়া, এর মধ্যে কোনটাকার শ্বাস অঙ্গ ধরে ধরে মেলাতে হবে। ওকে, তাহলে কেঁচোর সঙ্গে কোনটা যাবে, আরশোলার সঙ্গে কোনটা যাবে, আনসার এখানে আমরা কীভাবে এগোবো আমরা, তাহলে অবশ্যই কেঁচোর সঙ্গে যাও কি হচ্ছে বইফুলকা, একের সঙ্গে এখানে তিন যাও, একের সঙ্গে যাও কি হচ্ছে তিন। ওকে, দুই আছে রাজকাঁকড়া, রাজকাঁকড়ার সঙ্গে চলে যাওয়া হচ্ছে দুইয়ে দেহত্বক, আরশোলা, এর সঙ্গে যাও কি হচ্ছে ট্রাকিয়া, আরশোলা হচ্ছে ট্রাকিয়া, তিনের সঙ্গে চলে যাও চার চলে যাও, আর শামুক, শামুকের সঙ্গে চলে যাওয়া হচ্ছে ম্যান্টল পর্দা, চার সঙ্গে চলে যাও ম্যান্টল পর্দা, আসলো তো এটাকে ম্যাচ করানো গেল। ওকে, এই উত্তর আসবে এখানে, উত্তর অপশন টু আসবে এখানে। এটা আমার একটু আমাকে এটা কমেন্ট করে জানিও যদি কোনো ভুলভ্রান্তি এখানে হয়ে থাকে, ঠিক আছে। যাচ্ছি এখানে পরের কোশ্চেনে, 103তে, 103 এখানে কী পাচ্ছি, 103 পাচ্ছি হচ্ছে যে ভাসমান বা ফ্লোটিং শ্বসনে নিচের কোন পদার্থে শ্বসন হয়, কোন পদার্থে শ্বসন হয়। ওকে, এটা আসলে দেওয়া আছে এখানে প্রোটিন, ফ্যাট, গ্লুকোজ, ভিটামিন, শ্বসনটা হয় একমাত্র গ্লুকোজেরই শ্বসন হয়, ঠিক আছে। উত্তর অপশন বি হবে, গ্লুকোজ, ঠিক আছে। এবার পরের কোশ্চেনে, 104, 104 বলছে ইএমপি পথ কাকে বলে, 104 ইএমপি পথ কাকে বলে, এ বলছে গ্লাইকোলিসিস, বি বলছে ক্রেপস চক্র, সি বলছে অবাত শ্বসন, আর ডি বলছে সবাত শ্বসন। ইএমপি পথটা বলে হচ্ছে গ্লাইকোলিসিসকে, উত্তর অপশন এ, ইএমপি পথটা হচ্ছে বলবো আমরা গ্লাইকোলিসিসকে। ওকে, এবার পরের কোশ্চেনে, 105 বলছে সাইট্রিক অ্যাসিড নিম্নের কী থেকে প্রস্তুত করা হয়, সাইট্রিক অ্যাসিড, 105 সাইট্রিক অ্যাসিড পাবো আমরা কোন বস্তু থেকে, এ বলছে আখের রস, বি বলছে ছানার জল, সি বলছে গ্লুকোজ, ডি বলছে গুড়। কী থেকে প্রস্তুত করা হয়, এর মধ্যে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে ছানার জল থেকে, আমরা এমনিতে জানি হচ্ছে যে সাইট্রিক অ্যাসিডের ভালো সোর্স হচ্ছে একটা লেবুর রস, ওকে, কিন্তু ছানার জল থেকেও পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড। ওকে, তারপর পরের কোশ্চেনে, বিআরএ অ্যালকোহল থাকে কত শতাংশ, 106 বিআরএ অ্যালকোহল থাকে কত শতাংশ, বিআরএ অ্যালকোহল থাকে দেওয়া আছে 10-12, 16%, 4-8%, 1-2%, বিআরএ অ্যালকোহলের পরিমাণ থাকে হচ্ছে 4-8%। ওকে, 4-8% থাকে হচ্ছে বিআরএ অ্যালকোহলের পরিমাণ। তারপর আমরা পরের কোশ্চেনে, 107 এখানে কী বলছে, অ্যাসিডিক অ্যাসিড কী থেকে প্রস্তুত করা হয়, সি এইচ থ্রি সি ডাবল এইচ, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, এটি পাওয়া যায় কী থেকে, অপশন এখানে আছে আখের রস থেকে, ছানার জল থেকে, গ্লুকোজ থেকে, না গুড় থেকে, অ্যাসিডিক অ্যাসিডটা পাওয়া যাবে হচ্ছে আখের রস থেকে, উত্তর অপশন এই হবে। ওকে, দেখো পরের কোশ্চেনে, পরের কোশ্চেন কী পাচ্ছি, 108 সি টু চক্র কী নামে পরিচিত, 108
সিটু চক্র কি নামে পরিচিত? ওকে, এ বলছে ক্রেপস চক্র, বি বলছে গ্লাইকোলিসিস, সি বলছে গ্লাইকোলেট চক্র, ডি বলছে ইএমপি পথ। সিটু চক্রটা হচ্ছে আসলে নামটা হচ্ছে কি গ্লাইকোলেট চক্র, গ্লাইকোলেট চক্র, অপশন সি হবে। 108 উত্তর হবে অপশন সি তে গ্লাইকোলেট চক্র। ওকে, এবার আসছি 109, অ্যামিবার শ্বাস অঙ্গের নাম কি? 109, অ্যামিবার শ্বাস অঙ্গের কি হবে, দেহ ত্বক না ফুলকা না দেহ তল না দেহ গাত্র? দেখো তিনটে এখানে আছে, দেহ আছে, দেহ ত্বক তল গাত্র, ত্বক তল গাত্র হবে, এটা দেহ তল হবে উত্তরে। ওকে, এটা হবে দেহ তল, তিনটে খুব সিমিলার, ত্বক তল গাত্র হবে দেহ তল। যাবো পরের কোশ্চেনে, ব্যাঙের করোটি স্নায়ুর সংখ্যা কতগুলো? 110 আছে, ব্যাঙের করোটি স্নায়ুর সংখ্যা কতগুলো? 110 উত্তর হবে, এখানে আছে 12 জোড়া, 31 জোড়া, 13 জোড়া, 10 জোড়া, উত্তর হবে অপশন বি 10 জোড়া। ব্যাঙের করোটি স্নায়ু হচ্ছে 10 জোড়া, ঠিক আছে। তাহলে আমরা পরের কোশ্চেনে, ভেগাস স্নায়ু নিম্নলিখিত কোন ধরনের হয়? ভেগাস স্নায়ু, ওকে, বলে মিশ্র স্নায়ু, চেষ্টীয়, সংজ্ঞাবাহ না কোনোটি নয়। ভেগাস স্নায়ু কোন ধরনের হয়? ভেগাসটা হবে এখানে মিশ্র স্নায়ু, অর্থাৎ গ্রহণও হবে আবার পাঠানো হবে, একই সঙ্গে দুখানো হবে, হচ্ছে ভেগাস স্নায়ুর কাজ, ঠিক আছে। তারপর আমরা পরের কোশ্চেন যদি থাকে, 112, অপটিক স্নায়ু কী ধরনের স্নায়ু? 112, অপটিক স্নায়ু কী ধরনের স্নায়ু? মিশ্র, সংজ্ঞাবাহ, চেষ্টীয়, কোনোটি নয়। উত্তর হবে সংজ্ঞাবাহ, অপটিক স্নায়ু থাকে হচ্ছে চোখের সঙ্গে যুক্ত, এটা হয় সংজ্ঞাবহ স্নায়ু। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে, 113, 113তে আছে অল ফ্যাক্টরি স্নায়ু নিম্নে কোন কাজে সাহায্য করে? অল ফ্যাক্টরি নার্ভ, 113, অল ফ্যাক্টরি নার্ভ কোন কাজে সাহায্য করে? এই অল ফ্যাক্টরি নার্ভ থাকে হচ্ছে নাকের সঙ্গে যুক্ত, ফলে এটা অবশ্যই ঘ্রাণ নিতে সাহায্য হবে, অল ফ্যাক্টরি নার্ভ, ঠিক আছে। অল ফ্যাক্টরি ট্র্যাক্ট এখানে থাকে, এখানে থাকে হচ্ছে অল ফ্যাক্টরি বাল্ব, এই বস্তুটা থাকে, ওকে, আর অল ফ্যাক্টরি নার্ভসগুলো থাকে হচ্ছে আমার এই জায়গাটাতে থাকে, ওকে, ফলে এর হচ্ছে কাজটা হচ্ছে একমাত্র ঘ্রাণ নেওয়ার কাজ। যাবো গিয়ে আমরা পরের কোশ্চেনে, 114, 114তে এখানে কী আছে? 114তে এখানে দেওয়া আছে যে সুস্বাদু খাদ্যের জন্য লালা নিঃসরণ কে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ জিভে যে লালা উৎপন্ন হয় এটি কে নিয়ন্ত্রণ করে? এ বলছে গুরু মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক। লালা নিঃসরণে সাহায্য করবে হচ্ছে গুরু মস্তিষ্ক, ওকে, মনে রাখবে লালা নিঃসরণটা নিয়ন্ত্রিত হয় গুরু মস্তিষ্কের মাধ্যমে। যাবো আমরা পরের কোশ্চেনে, 115, 115তে আছে যে এখানে ক্রোধ, লজ্জা এই সমস্ত নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক? আছে এখানে মধ্য মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক নাকি থ্যালামাস? ক্রোধ, লজ্জা এগুলো নিয়ন্ত্রণ করবে হচ্ছে অগ্র মস্তিষ্কের মাধ্যম, উত্তর অপশন বি হবে এখানে সঠিক আনসার। ওকে, এবার আমরা পরের কোশ্চেনে, পরের কোশ্চেনে এখানে কী পাচ্ছি? আজকে আর কোনো কোশ্চেন নেই, এটা এত অবধি ছিল। তাহলে এই এইভাবে আমরা আস্তে আস্তে প্রত্যেক দিন অল্প অল্প করে আমরা কোশ্চেন শিখব, একদিন এক একটা সাবজেক্ট ধরে আমরা এখানে এগোবো। আজ যেমন করলাম আমরা এখানে ইটুটা বায়োলজি করলাম, এভাবে পরে পরে আমরা অনেক অনেক সাবজেক্ট আমরা নিয়ে আসবো। আমার সঙ্গে থেকো, তার জন্য অনেক ধন্যবাদ, এভাবে এগিয়ে যাবে, আশা করি সফলতা আসবে অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।